হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আজকে আবার আমরা একটা হরর গেম খেলবো, আর এই গেমটার নাম হলো দ্য ডার্ক পোর্শন। তো এখানে একটা অ্যাবান্ডেন্ড হসপিটাল রয়েছে আর সেখান থেকে আমাকে বেরোতে হবে, আর শুনেছি গেমটা অনেকটাই ভয়ানক আর অনেকটাই হার্ড। তো চলো দেখা যাক কী হয়। তো মেনলি আমাকে এই হসপিটাল থেকে বেরোতে হবে, আর হসপিটালটার যখন ইলেকট্রিসিটি অফ হয়ে যায় তখনই এই হসপিটালটার একটা ভূত চলে আসে, আর সেটাই দেখতে হবে আজকে কীরকম ভূতটা কতটা ভয়ানক। আর এই হসপিটাল থেকে বেরোতে হলে আমাকে অনেকগুলো পাসওয়ার্ড খুঁজতে হবে, মানে পাসওয়ার্ডের ডিজিট খুঁজতে হবে। চলো খোঁজা যাক। আর তার আগে আমাকে একটা টর্চ লাইট খুঁজতে হবে, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে একমাত্র টর্চ লাইটটাই আমাদের ভরসা। চলো দেখি কোথায় আছে টর্চ লাইটটা। ওকে, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, এখানটায় দেখি। ওকে, এখানে একটা পাসওয়ার্ডের ডিজিট পেয়েছি, কিন্তু এখন নেব না, আগে আমার টর্চ লাইট দরকার, পরে নেব এটা। ওকে, এখানটায় দেখি। ওকে, টর্চ লাইট পেয়ে গেছি আমি, নিয়ে নি। ওকে, দেখতে পাচ্ছ ওপরে টর্চ লাইটের সেলের সিম্বল রয়েছে, তো আমাকে টর্চ লাইটের সেলগুলো খুঁজতে হবে, কারণ এই টর্চ লাইটটায় খুব তাড়াতাড়ি সেলগুলো শেষ হয়ে যায়, আর আমাকে খুঁজতে হবে সেই সেলগুলোই। দেখি, ওকে, এখানে একটা টর্চ লাইটের সেল পেয়ে গেছি। আর দেখি এখানে আছে নাকি কোনো পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড নেই এখানে। মেনলি আমাকে 8 ডিজিটের পাসওয়ার্ড, মানে 8টা ডিজিট খুঁজতে হবে, আর তারপর একটা বাক্স খুলতে হবে, আর ওখানে মেন ডোরে কী রয়েছে। ওকে, এখানে আর একটা সেল পেয়ে গেছি, তো এই মেন ডোরে কী দিয়ে আমাকে মেন ডোর থেকে এসকেপ করতে হবে। ওকে, এখানে একটা পাসওয়ার্ডের ডিজিট পেয়েছি, আর ইলেকট্রিসিটিটা একবার হালকা করে অফ হওয়ার মতো কিছু হয়েছিল, কিন্তু পুরোপুরি অফ হয়নি। এখানে তো আর কিছু দেখতে পাচ্ছি না। চলো এবার এদিকটাতে যাই। ওকে, এখানটা দেখি কিছু আছে নাকি। ওকে, এখানে আমি টর্চ লাইটটা মনে হয় পেয়েছিলাম না, তো এখানে কিছুই নেই। চলো এদিকটা যাই। ওকে, এখানে ইলেকট্রিসিটি কি এরকম করছে কেন লাইটটা। ওকে, এই ঘরটা দেখি কী আছে। ওকে, আলমারিগুলো ভালো করে চেক করি, আলমারির নিচে ড্রয়ারও রয়েছে না, সবগুলো চেক করে দেখি কী আছে। ও, ইলেকট্রিসিটি এখনই যাবে মনে হচ্ছে, চলে গেছে ইলেকট্রিসিটি। তাড়াতাড়ি এখন পালাতে হবে, আমাকে গিয়ে একটা জায়গায় লুকাতে হবে। ওকে, কোথায় যাব, এদিকে এই ঘরটায় গিয়ে লুকাই। এই ঘরটায় সাধারণত এই ভূতটা আসে না সহসা। ওকে, আমি লুকিয়ে পড়েছি, ওয়েট করি। ওকে, এখনও কোনো আওয়াজ পাচ্ছি না আমি। ওকে, আস্তে আস্তে মনে হচ্ছে, এ তো হাঁটার আওয়াজ পাচ্ছি। আরে, এদিকে চলে আসতে মনে হয়। ওকে, আস্তে আস্তে মনে হচ্ছে, এই ঘরটায় আসলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, ইলেকট্রিসিটি চলে এসছে, এখন আর ভূতটা নেই, কারণ ইলেকট্রিসিটি আসার সঙ্গে সঙ্গে ভূতটা চলে যায়। ওকে, চলো এবার আবার ওই পাসওয়ার্ডগুলো খোঁজা যাক, কোথায় রয়েছে এই পাসওয়ার্ড। ওকে, এই ঘরটা পুরোপুরি খোঁজা হয়নি। দেখি এখানে এই ড্রয়ারগুলো দেখি, কিছুই নেই এখানে এই ড্রয়ারে। ওকে, এই ড্রয়ারেও কিছু নেই। ওকে, এখান থেকে বেরিয়ে পড়ি, পরের ঘরটা দেখি এখানে কী আছে। ওকে, এখানে এই ড্রয়ারগুলো খোলা যাচ্ছে না। ওকে, এখানটা কিছু আছে না, এখানটাও কিছু নেই। ওকে, দেখি দেখি। ওকে, এটা একটা টয়লেট, টয়লেটের মধ্যে থাকতে পারে পাসওয়ার্ড। ওকে, নেই। ওকে, তাহলে কোথায় পাবো, সামনে ওদিকে আরও ঘর রয়েছে, সেই ঘরগুলো আমাকে খুঁজতে হবে। ওকে, এইটা কি, ওকে, এটা সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে নিচে যেতে পারবো, আর নিচে একটা দরজা রয়েছে যার চাবি দরকার, এই তো চাবি পেয়ে গেছি আমি। ওকে, এখানে আর একটা পাসওয়ার্ড পেয়ে গেছি আমি। আর এখানে কিছু আছে না, এখানে কিছু নেই, এদিকটায় তো আর কিছু দেখতে পাচ্ছি না। এই আলমারিগুলো দেখি, ওকে, এখানটাও কিছু দেখতে পাচ্ছি না। ওকে, নেই এখানে কিছু। চলো চলো, এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ। এটা কি, এটা কি, না এটা তো নিতে পাচ্ছি না, তার মানে এটা এমনি কাগজ শুধুমাত্র। ওকে, চলো। তো এবার আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ি, চাবি তো পেয়ে গেছি, তাহলে নিচের ঘরগুলো দেখা যাক, ওখানে পাসওয়ার্ডগুলো পাই নাকি। ওকে, চলো নিচে চলে এসেছি, এ তো দরজা খুলে ফেলি। ওকে, খুলে গেছে, তো এখানের ঘরগুলো দেখতে হবে আমাকে। এই তো এই ঘরটা দেখি আগে। ওকে, এখানে ড্রয়ারগুলো দেখি, না কিছুই নেই, কিছুই নেই এখানে এই ড্রয়ারে, না এখানটায় কিছু নেই, এখানটায় না, এখানেও কিছু নেই। এবার এখানটায় দেখি। ওকে,
কারেন্ট ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আমাকে এখন পালাতে হবে তাড়াতাড়ি। দাঁড়াও দেখি ভুট্টা কোন দিক দিয়ে আসে। ভুট্টা এখন নিচেই আছে, মানে এখানেই আছে। যদি ভাগ্য ভালো থাকে তো ভূতের দর্শনও পেয়ে যাবো এখন। ওই যে ভূত, ওকে দরজা বন্ধ করে এবার পালাতে হবে তাড়াতাড়ি। চলো চলো চলো, পালাই তাড়াতাড়ি। এদিকে যেই ঘরটায় লুকিয়েছিলাম সেই ঘরটায় লুকাতে হবে, কারণ ওই ঘরটার দিকে আসে না ভুট্টা সহসায়। ওকে চলো চলো, এই যে এই ঘরটা, লুকিয়ে পড়ি, পিছনেই আছে ভুট্টা। ওকে ওকে, লুকিয়ে পড়েছি। ওকে ইলেকট্রিসিটি চলে এসেছে, অসুবিধা হবে না এখন আর। চলো আবার যা যাক সে নিচে, কারণ ওখানে আমি হয়তো পাসওয়ার্ডে আরও কয়েকটা ডিজিট পাবো। ওকে চলো। এই তো চলে এসেছি আমি। ওকে আমার কোন ঘর, এই পাশটা দেখি আগে, এই পাশটা। ওকে একটা সেল পেয়ে গেছি, আর এখানে একটা কিউও পেয়ে গেছি। ওকে উপরে দুটো ঘর লক ছিল, হয়তো ওই দুটো ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে এই চাবিটা দিয়ে খোলা যাবে। আর এখানে দেখি, ওকে এখানে একটা সেল রয়েছে। ওকে আর পাসওয়ার্ডের আর কোনো ডিজিটই পাচ্ছি না আমি, অনেকগুলো ডিজিট খুঁজতে হবে, আটখানা ডিজিট। ওকে এটা একটা কি টয়লেট এটা? ওকে এখানে দেখি কোনো পাসওয়ার্ডের কোনো ডিজিট আছে নাকি। নেই না। এখানটা দেখি, এখানটাতেও কিছু নেই, এখানটাতেও কিছু নেই। চলো তাড়াতাড়ি এবার অন্য ঘরে দেখতে হবে। ওকে এদিকটায় ঘর রয়েছে, আমি ওদিকে যাচ্ছি কেন। ওকে এখানে দেখি কি আছে, কিছুই পাচ্ছি না আমি। ওকে ওকে সেল এটা। এখানে ও একটা পেয়েছি, মানে আমার তিনটে কালেক্ট হয়ে গেছে, এখনো পাঁচটা। এখন অনেকটা সময় লাগবে। ওকে এই টয়লেটের মধ্যে কিছু আছে না? এই তো আরেকটা পেয়ে গেছি, চারখানা পাসওয়ার্ড ডিজিট পেয়ে গেছি, আরও চারটে দরকার। নিচে একটা আছে আমি জানি। ওকে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। দেখি ভুট্টা কোথায়, ভুট্টা এখানেই থাকবে। আমি এখানে দরজার সামনে দাঁড়িয়ে থাকি, দেখি এখনই আসবে, এখান থেকেই আসবে। দেখো এখন ভালো করে দেখিয়ে দেবো একবার ভুট্টাকে। ওই দেখো যাচ্ছে, আমাকে এখনও দেখেনি। ওই যে দাঁড়িয়ে রয়েছে, আসবে এখনই আসবে। হ্যাঁ আসছে আসছে আসছে। ওকে এবার তাড়াতাড়ি পালাতে হবে। চলো চলো তাড়াতাড়ি। ওকে তাড়াতাড়ি। ওকে চলো ওই ঘরটায় যেতে হবে, ওই ঘরটায় গিয়ে লুকিয়ে থাকতে হবে। ও মাঝ রাস্তায় ইলেকট্রিসিটি চলে এসছে, তো আবার যা যাক ওদিকটায়। ওকে ওকে এখানটা, এই ঘরটা খোলে নাকি দেখি। আমার একটা চাবি ছিল না, চাবিটা দিয়ে কোন ঘরটা খোলা যাবে? এদিকে একটা ঘর রয়েছে, আর এই ঘরটা আমার চেক করেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ আমি চেক করেছিলাম এটা। তো এ পাশটা দেখি, এটা খোলা যায় নাকি। ওকে এই ঘরটা খুলে গেছে, তো এবার নিচে গিয়ে দেখি কি আছে। ওকে এখানে একটা রুম রয়েছে, এখানে কি আছে দেখি। ওকে একটা সেল রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি, ওকে নিয়ে নিলাম। আর আর এখানে তো আর কিছু দেখতে পাচ্ছি না। চলো এই রুমটায় মনে হয় আর কিছু নেই। এগুলো একটু দেখি ভালো করে, এগুলোর মধ্যে কিছু আছে নাকি। না কিছুই নেই এখানে। চলো এবার দেখি। ওকে এটা, ওকে এটা ডোর ইজ টু হেভি, মানে অনেকটা ভারী, তার জন্য খোলা যাবে না। ওকে এখানে একটা চাবি পেয়ে গেছি আমি, আর এই কাঠগুলো খুলতে হবে, প্ল্যাঙ্কগুলো, আর তার জন্য আমাকে ক্রোবার দরকার আমার। আর এই ঘরটা তো কিছু দেখতে পাচ্ছি না। চলো এবার ক্রোবার খুঁজতে হবে আমাকে, তাহলে ওপরে যা যাক। ওকে চলো, তো আমার কাছে একটা চাবি পেয়েছি। আই থিঙ্ক এই চাবিটা দিয়ে, এখানে একটা ঘর লক ছিল, সেই ঘরটাকে হয়তো খোলা যেতে পারে। দাঁড়া, ও ইলেকট্রিসিটি চলে গেছে, আমাকে আবার ওই ঘরটায় যেতে হবে। তো এখানে আমি চুপটি করে বসে থাকি যতক্ষণ না ভুট্টা এখান থেকে যাচ্ছে, আমাকে এখানে বসে থাকতে হবে। চলো এবার আমাকে আরও ডিজিট খুঁজতে হবে। আর আমার একটা চাবি ছিল, চাবিটা দিয়ে সামনে একটা ঘর খোলা যাবে বলছিলাম, তো সেই ঘরটা খুলে ফেলি আগে। ওকে এখানটা আমি একটা পাসওয়ার্ড পেয়েছিলাম না,
এই তো পাসওয়ার্ড। ওকে, তাহলে 5টা কালেক্ট হয়ে গেছে, এখনও 3টে বাকি আছে। এখানটা তো কিছুই নেই, চলো এই তো এটা খুলে ফেলি। ওকে, এখানে ক্রোবার পেয়ে গেছি আমি, আর এখানে আর একটা ডিজিটও পেয়ে গেছি, তার মানে আর দুটো দরকার। তাহলে চলো এবার এই ক্রোবারটা দিয়ে ওই ঘরটা খুলে ফেলি, মানে যে ঘরটায় সামনে প্ল্যাঙ্ক দিয়ে আটকানো ছিল ওই ঘরটার মধ্যে মনে হচ্ছে কিছু পাবো, কারণ এতগুলো প্ল্যাঙ্ক দিয়ে দরজাটাকে আটকে রেখেছে, তার মানে ওর মধ্যে কিছু না কিছু আছে, সিক্রেট জিনিস। চলো এটা খুলে ফেলি। ওকে ওকে ওকে, খুলে গেছে। চলো এবার দেখি এখানে কি আছে। ও, ডেড বডি একটা ঝুলিয়ে রেখেছে এখানে। ওকে, এখানটা দেখি কি আছে। ওকে, এটা কিছু না, এটা কিছুই না। ওকে চলো এবার এদিকটা দেখি আর কি আছে। ওকে, এটা কি? ওকে, আই ফাউন্ড এ অ্যাক্সেস কার্ড, মানে এটা দিয়ে কোনো কিছু খোলা যাবে বা কিছু করা যাবে হয়তো, জানি না কি করা যাবে। আর এখানে কিছু আছে না, এই ঘরটাকে এত সুন্দরভাবে আটকে রেখেছে, কিছুই নেই এর মধ্যে, আর এর মধ্যে ইলেকট্রিসিটিও চলে গেছে। ওকে, এবার পালাতে হবে তাড়াতাড়ি, চলো। ও, চলে এসছে ভূত, মেরে দিয়েছে, নো প্রবলেম, এখনও অনেক দিন আছে বাকি। তো এখনও 3টে চান্স বাকি আছে, নো প্রবলেম, হয়ে যাবে হয়ে যাবে। ওকে, ও আমি এখনও এখানেই রয়েছি না, তো এই ঘরটা আমি চেক করেছিলাম তখন, অত ভালোভাবে চেক করতে পারিনি, ইলেকট্রিসিটি চলে গেছে বলে, আর একটু ভালো করে চেক করি। ওকে, এখানটায় কিছু আছে নাকি, ভালো করে দেখা হয়নি জায়গাটা, কিছুই নেই এখানে। চলো, এই ডেড বডিটা এখানে ঝুলিয়ে রেখেছে, হঠাৎ করে দেখলে ভয় লেগে যাচ্ছে। তাহলে ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে আমার ওপরের ঘর, মানে ওই আরেক পাশ দিয়ে যে নিচে নামা যায়, ওই ঘরগুলো আমার চেক হয়নি ভালো মতো, তো ওই ঘরগুলো চেক করতে হবে। এগুলো দেখেছিলাম একবার, না এখানটা কিছুই নেই। চলো তাহলে এবার এদিক দিয়ে যাওয়া যাক, এদিকটায়। তো এই ঘরটায় আরেকবার দেখে নিই কিছু আছে নাকি, না এখানটা কিছু নেই। তাহলে চলো এদিকটায় যাওয়া যাক, এটাও দেখে নিয়েছিলাম আমি একবার, তো এখানটাও কিছু ছিল না, কোনো ডিজিট, এটাও দেখেছিলাম। এটা খোলা যাবে না, তাহলে অ্যাক্সেস কার্ডটা দিয়ে কী করা যায় আসলে। ওকে, আবার ইলেকট্রিসিটি যাচ্ছে মনে হচ্ছে, ও চলে গেছে চলে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি পালাই, আর ওই ঘরটা গিয়ে লুকিয়ে থাকতে হবে আমাকে। কোথায় গেল, এই তো এই ঘরটা। ওকে, চুপটি করে বসে থাকি। ওই তো ভূতটা আসছে, হাঁটার আওয়াজ পাচ্ছি, এখনই চলে আসবে মনে হচ্ছে। চুপ করে বসে থাকি, কোনো সাউন্ড করা যাবে না, সাউন্ড করলেই বুঝে যাবে। ওকে, আস্তে আস্তে মনে হচ্ছে, আস্তে মনে হচ্ছে। হ্যাঁ, এই চলে এসছে, হু, ও নো, ও আবার মেরে ফেলেছে। দেখো দাঁড়া, এখনও দুটো চান্স বাকি আছে, এই দুটো চান্সের মধ্যে আমাকে গেমটাকে কমপ্লিট করতে হবে। এখনও আমার দুটো পাসওয়ার্ডের ডিজিট খুঁজতে হবে, তারপরে বাক্সটার থেকে চাবি বের করতে হবে মেন ডোরের, এবং মেন ডোর দিয়ে এসকেপ করতে হবে। চলো, এদিকটা সব চেক করা হয়ে গেছে, এই এই লকারগুলো খোলা যাবে, না খোলা যাচ্ছে না। চলো যা যাক, ওকে এদিকটা যা যাক, এদিকটায় নিচের ঘরগুলো আমার চেক হয়নি, মানে পুরোপুরি ভালো মতোভাবে চেক হয়নি, তো সেদিকটা যেতে হবে। ওকে, এই ঘরটা আমি দেখেছিলাম একবার, সব কিছু দেখেছিলাম, তো চলো নিচে যাওয়া যাক। ওকে, তো নিচে চলে এসেছি, এবার দেখতে হবে এখানে কোনো পাসওয়ার্ডের ডিজিট পাওয়া যায় নাকি। এখানটা কিছু আছে না, কিছুই নেই এখানে, এখনও দুটো ডিজিট খুঁজতে হবে, পাচ্ছি না কিছু, লাস্টের ডিজিটগুলো খুঁজতেই সবচেয়ে কষ্ট হয়। ওকে, এখানে একটা পেয়ে গেছি, এখানে একটা ডিজিট পেয়ে গেছি। ওকে, ও ইলেকট্রিসিটি চলে গেছে, লুকস লাইক দ্য পাওয়ার বক্স বার্নড আউট, মানে পাওয়ার বক্স খারাপ হয়ে গেছে। ওকে, আর ইলেকট্রিসিটি আসবে না, তার মানে আমাকে অন্ধকারের মধ্যে সব কাজগুলো করতে হবে।
ওকে, এই যে সেই বাক্সটা যেখানে আমি ওই চাবিটা পাবো মেন ডোরের, তো তার আগে আমি পাসওয়ার্ডটা খুঁজতে হবে, আর একটা পাসওয়ার্ড। চলো কোথায় পাবো সেটা? ওকে, এদিকে ড্রয়ারগুলো দেখি তো, কিছুই নেই। ওকে, এখানটায় কিছু নেই। ওকে, এইটা দেখি। ওকে, এখানটা কিছু পাচ্ছি না তো। আর একটা, এই অন্ধকারের মধ্যে এখন আমাকে খুঁজতে হচ্ছে। আর একটা ডিজিট, এখানটা দেখি। ওকে ওকে, আর একটা ডিজিট, মানে ফাইনাল ডিজিটও আমি পেয়ে গেছি। তো এবার আমি ওই বাক্সটা খুলতে পারবো, আর ওর মধ্যেই রয়েছে চাবি মেন ডোরের। কোথায় গেল বাক্সটা? ওকে, এই ঘরটায় না, এই ঘরটায় না। হ্যাঁ, এই তো খুলে ফেলি। ওকে, চাবি পেয়ে গেছি মেন ডোরের। এবার আমাকে যেতে হবে তাড়াতাড়ি মেন ডোরের দিকে। চলো। ও, ভূত চলে এসে দেখো। ও, লাস্ট একটা দিনই বাকি আছে এখন, আর মেন ডোর আমার কাছেই রয়েছে, অসুবিধা নেই। চলো তাহলে, লাস্ট ডে, এখন আমাকে মেন ডোর খুঁজতে হবে। মেন ডোর কাছেই রয়েছে, আমি জানি মেন ডোর কোথায় রয়েছে। এদিকটায় না, এদিকটা না, এই পাশটায় রয়েছে। এই তো, এই তো সামনে, এটা হলো মেন ডোর। আর দেখি তো আমার কাছে চাবিটা রয়েছে নাকি। ওকে, চাবিটা রয়েছে, আমি ভাবলাম আবার ওই ভূতটা নিয়ে নিয়েছে নাকি চাবিটা। ওকে, চলো, ফাইনালি আমরা এই হসপিটাল থেকে এসকেপ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আর এই গেমটার আরও অনেক পার্ট রয়েছে, কমেন্টে বলো, খেলবো তাহলে। তো বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।